হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিশন উইথ ট্রাভেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিউয়ার্স, আজ আমরা জামালপুর সেভেন স্টার বাইকার গ্রুপ জামালপুর শহর রেল স্টেশন থেকে দুপুর একটার সময় সাজেকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে আল্লাহর রহমতে ট্যুরটা কমপ্লিট করে জামালপুর সহি সালামতে ফিরে আসতে পারি। লেটস গো। ভিউয়ার্স, অলরেডি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা শুরু হয়ে গেছে। এত কষ্ট করে, এত ঝার্নি করে এসে এরকম পাহাড়ি রোদ দেখে সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমরা সামনে যতই যাচ্ছি দৃশ্যগুলো ততই সুন্দর লাগছে। এত সুন্দর দৃশ্য এগুলো ক্যামেরাতে বোঝানো সম্ভব না, নিজে এসে বাস্তবে দেখতে হবে। ভিউয়ার্স, ভিউয়ার্স, এটা হচ্ছে রামগড় চা বাগান। উঁচু নিচু পাহাড়ের মাঝে সারিবদ্ধভাবে চায়ের গাছগুলি খুবই সুন্দর লাগছে। ভিউয়ার্স, যেতে যেতে সাজেক নিয়ে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি। সাজেক রাঙ্গামাটি জেলার বগাইছড়ি উপজেলায় অবস্থিত এবং এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে প্রায় 1800 ফিট। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলায় হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ি হয়ে সাজেক যেতে হয়। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব 70 কিলোমিটার এবং দিঘিনালা থেকে দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। সাজেকের উত্তরে হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পূর্ব দিকে হচ্ছে ভারতের মিজোরাম রাজ্য। এই দুইটা রাজ্যের মাঝামাঝি হচ্ছে সাজেক।
ভিউয়ার্স, আমরা এখন কাঙ্ক্ষিত সাজেক বেলিতে পৌঁছে গেছি।